আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা সি নামের একটি মেয়েকে দেখি, যে তো খাবার খাচ্ছিল। তখনই তার হাজব্যান্ড জ্যান সেখানে আসে আর তাকে ডিভোর্স দিয়ে বলে যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, তুমি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাও। সে কোনো রেসপন্স না করলে তার হাজব্যান্ড তার সামনে থাকা বোর্ডেই ফেলে দিয়ে বলে যে এক্ষুনি বের হয়ে যাও। শুনতে পাওনি? তার মাদার ইন ল তাকে স্ল্যাপ করে বলে যে বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, তবুও তুমি একটি বাচ্চা দিতে পারোনি। তখনই সি এর মনে পড়ে যায় যে সে তো প্রেগন্যান্ট না হওয়ার জন্য সার্জারি করেছিল, তাও আবার তার হাজব্যান্ডের কথায়, কারণ তার হাজব্যান্ড কখনোই বেবি পছন্দ করত না। আর আজকে কিনা তারাই তাকে দোষারোপ করছে যে সেই কিনা বেবি জন্ম দিতে পারছে না। এখানে তো সি অনেক রেগে যায়, বলে ওঠে যে আমি এই বাসা থেকে বের হব, এগুলো সব তো আমার ড্যাডিরই, আমার ড্যাডিগুলো বিয়ের সময় আমাকে দিয়েছে, এমনকি আপনাদের ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে সেগুলো আমার ড্যাডিরই, তাহলে আপনারা বের হয়ে যান। এটাতে তো তারা অনেক রেগে যায়। তাকে আবারও মারতে গেলে সেখানেই সি তার বডিগার্ডসকে দিয়ে তাদের উচিত শিক্ষা দেয়, এমনকি তার শাশুড়ি মাকে ভয় দেখিয়ে বলে যে পাঁচটি বছর আমি জাস্ট এই কারণে চুপ ছিলাম কারণ আপনি আমার বড়, তাই আমি আপনাকে কখনোই অসম্মান করে কিছু বলতে চাইনি, কিন্তু এর মানে এই নয় যে আমি সবসময় চুপচাপ সহ্যই করে যাব। তার হাজব্যান্ড জ্যানকেও বলে দেয় যে তোমার সাথে আমার কোর্টেই দেখা হবে। তারা চলে যাওয়ার পর সেখানেই আবার তার সিস্টার আসে, আসলে সে অ্যাডপ্টেড ছিল, কিন্তু সেই সেখানে তাকে জড়িয়ে ধরে বলে যে তোমাকে আমি অনেক মিস করেছিলাম। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে মেয়েটি তো তাকে স্ট্যাপ করে দিয়েছিল, তাও আবার সম্পত্তির জন্য, কারণ সে জানতো সে তো অ্যাডপ্টেড, সে যদি সম্পত্তি না পায় সে সিসিকে মেরে দেয়। কিন্তু এখান থেকেই আমরা পাঁচ বছর আগের সিন দেখি, যখন তো সিসির পুনর্জন্ম হয় আর তার ঘুম ভাঙে তার মমের ডাকে, সে বলে যে মম তুমি ফিরে এসেছ। তখন তার মম বলে যে কি বলছো এইসব কিছু, আমরা ফিরে এসেছি মানে ঘুম থেকে উঠো, তোমার ড্যাড তোমাকে ডাকছে, আমরা তো একটি পার্টিতে যাব। করলে কিন্তু তোমার ড্যাড আবার অনেক বকা দিবে, কারণ তোমার ড্যাড কখনোই লেট করা মানুষদের পছন্দ করে না। সে তো অবাক হয়ে যাওয়ার ভাবে যে আমি কি আবারও পুনর্জন্ম হলো, আমি কি অতীতে ফিরে এসেছি। সে বলে যে এবার তো আমি সেই মানুষটাকেই ছাড়বো না যারা আমাকে কষ্ট দিয়েছে। সে সেখান থেকে একটি পার্টিতে যাওয়ার পর তার ড্যাডির সাথে তার দেখা হলে তার ড্যাড বলে যে তুমি অন্যমনস্ক হয়ে আছো কেন। তখন সে বলে যে ড্যাড তোমাকে দেখে আমি অনেক বেশি খুশি, আর তুমি যেহেতু আমার বিয়ের কথা বলছো আমি চাই মিস্টার ফুকে বিয়ে করতে, কারণ আমি শুনেছি যে এই সিটির সবচেয়ে রিচেস্ট পার্সন উনি নিজেই, তাই ওনাকেই আমি বিয়ে করব। তার ড্যাড বলে যে কিন্তু তুমি তো জ্যানকে পছন্দ করো। তখন সে বলে দেয় যে ও আচ্ছা ঠিক আছে, এটা আমি হ্যান্ডেল করে নেব। একটু পরে সেখানে মিস্টার ফুয়ের এন্ট্রি হয়, আর যেহেতু সে অনেক চার্মিং ছিল আর অনেক রিচও, সেখানে থাকা সবগুলো গেস্টই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। সেখানে যাওয়ার পরই যে মেন হোস্ট ছিল এই পার্টির, তিনি বলছিল যে ফু আর কত এভাবে সিঙ্গেল ঘুরবে, এবার তো তোমার বিয়ে করে নেওয়া দরকার। দূর থেকে আবার সে এগুলো শুনতে পায়। তখনই একটি গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়, আসলে প্রত্যেক বছরই এই গেমটা করা হতো, যেখানে তো কাপলসরা ডান্স করবে, যে যার সাথেই সে করতে পারবে কিন্তু কিছু একটা অ্যামাউন্ট পে করতে হবে। সবাই তো সেখানে মিস্টার ফুয়ের সাথে ডান্স করার জন্য টাকা লাগায়, কিন্তু এখানে তো সিসি সেই সুযোগটা নেওয়ার জন্য 5 মিলিয়ন বন লাগিয়ে দেয়। তখনই জ্যান তাকে থামায় বলে যে তুমি তো আমার গার্লফ্রেন্ড, তুমি কীভাবে অন্য একটি ছেলের সাথে ডান্স করার জন্য এতগুলো টাকা লাগাতে পারো। সে তো তার হাত ঝেড়ে ফেলে দেয় আর বলে যে আমাদের সম্পর্ক কি এখনও আছে, আমার তো মনে হয় না। এটা বলেই মিস্টার ফুকে গিয়ে ড্যান্সের জন্য প্রপোজ করে, আর সে সেটাতে রাজি হয়ে যায়। সিসি তো ড্যান্সের মধ্যেই তাকে অনেকভাবে টাচ করার চেষ্টা করছিল। মিস্টার ফু বলে যে এরকম টাইপের মেয়েদের আমার একদমই পছন্দ নয়। তখন সে বলে দেয় যে তুমি তো এখন আমাকে টেস্ট করোনি, তাহলে বুঝতে পারলে কীভাবে যে আমি তোমার যোগ্য নই। এখানে তাদের ডান্স শেষ হওয়ার পর মিস্টার ফু সেখান থেকেই চলে যায়, কিন্তু সিসি বুঝে ফেলে যে এটাই তার আসল পার্সন যাকে সে এতদিন খুঁজছিল, তাকে যেভাবে হোক তার বিয়ে করতেই হবে। আমরা এদিকে আবার জ্যানকে দেখি, সে তো লেগে পড়েছিল অন্য মেয়ের সাথে। আমরা এখানে মেয়েটিকে দেখি যার নাম ছিল বাই। বাই তো এখানে বলছিল যে তোমার গার্লফ্রেন্ডকে আজকে দেখলাম আমার আঙ্কেল মিস্টার ফুয়ের পিছনে পড়ে আসে, তার মানে কি তোমার গার্লফ্রেন্ডও তোমাকে ধোকা দিয়েছে, ভুলে যেও না তার প্রপার্টি তোমার সব কিছুই নিতে হবে। এটা শোনার পর জ্যান অনেক রেগে গিয়েছিল, আর এখানে তো মেয়েটা এটাও বলছিল যে আমার আঙ্কেলকে আমরা ড্রাগ দিয়ে দিয়েছি, যেন আঙ্কেলকে তার প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে আমার ড্যাডি সেখানে প্রেসিডেন্ট হতে পারে। বাহির থেকে এগুলো আবার সব কিছুই সিসি শুনতে পেরে যায়, আর চলে যায় মিস্টার ফুয়ের রুমে, যেখানে তো সে অলরেডি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর তাকে ড্রাগ দেওয়ার কারণে তার নেশা কাটছিলই না,
তখনই আবার বাহির থেকে কারো সাউন্ড পেয়ে সে বাহিরে সিসিকে দেখে। সিসিকে ডেকে এনে বলে যে তুমিই তাহলে এটা করেছো, তাই না? তখন সিসি বলে যে না না, আপনার ভুল হচ্ছে। তখন মিস্টার ফু বলে যে তুমি তো প্রথম থেকে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছো, ঠিক আছে, তাহলে তুমি যা চাচ্ছো তাই হবে। এখানে তো তারা দুজনেই কিছুটা টাইম স্পেন্ড করে। মর্নিংয়ে যখন তার ঘুম ভাঙে, সিসি বলে যে আমি চেয়েছিলাম আপনাকে অ্যাপ্রোচ করতে, কিন্তু এটা আমি একদমই চাইনি। তখন সে বলে দেয় যে তোমার কত টাকা প্রয়োজন তুমি বলো। সে বলে যে টাকা তো চাইলে আমি আপনাকে দিতে পারি, আপনি যদি টাকাই দিতে চান তাহলে পুরো ফু ইন্ডাস্ট্রি আমার নামে করে দিন। এটা শোনার পর মিস্টার ফু বলে যে তুমি কি এটা ডিজার্ভ করো? তখনই সেখানেই মিডিয়ার লোক চলে আসে। এখানে তো মিস্টার ফু রেগে গিয়ে তাদের ধমক দিলে তারা ভয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু একটু পরে সেখানে তার মম, তার ভাই আর তার ভাইয়ের মেয়েও সেখানে ছিল, যে মেয়েটি আসলে জ্যানের সাথে অ্যাফেয়ার ছিল। এখানে তো তার মম বলছিল যে মেয়েটি এখন ভিকটিম, তোমার অবশ্যই মেয়েটিকে বিয়ে করা দরকার। এমনকি সিসিকেও বলে যে তুমি ভয় পেও না, আমার ছেলেকে আমি কখনোই তোমার সাথে বেইমানি করতে দিব না। সিসি তো মনে মনে ভাবে যে বাহ, ভালো একটা মাদার ইন ল পেয়ে গেলাম তো, এখন ওনাকে কাজে লাগিয়ে আমার মিস্টার ফুকে বিয়ে করতে হবে। এখানে তো মিস্টার ফু বলছিল যে আমি জানি না আমাকে এখানে কে এনেছে। তখন সিসি বলে দেয় যে আসলে তো ওনাকে ড্রাগ দেওয়া হয়েছিল আর এখানে ভুলবশত আমাকে নিয়ে আসা হয়েছে। তখনই মিস্টার ফুয়ের ভাই মনে মনে ভাবে যে ড্রাগ তো আমিই দিয়েছি, তাই ইচ্ছে করে সিসিকে বলে যে তুমি এগুলো ইচ্ছে করে করেছো, তাই না? তখন সিসি বলে যে কখনোই না, আমি ওনাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু এই সব করে ওনাকে আমি কখনোই পেতে চাই না। তখন এখানে মিস্টার ফুয়ের মম বলে যে এই সব কিছু বাদ দাও, মেয়েটির সাথে ভালো হয়নি, তাই মেয়েটিকে অবশ্যই আমাদের জাস্টিস দিতে হবে, তাকে আমরা অবশ্যই আমাদের বাড়ির বউ করে ফেলবো। আর তাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলে যে তুমি অবশ্যই ফু ম্যানশনে চলে এসো, তুমি যতক্ষণ আমার ছেলের সাথে থাকবে তোমাদের বন্ডিংটা আরও ভালো হবে। সে তো এই সুযোগে চান্স মেরে বলে দেয় যে ঠিক আছে, আমি কালকেই চলে আসবো। বাইরে আসার পর এখানে মিস্টার ফুয়ের ভাই বলছিল যে আমরা তো চেয়েছিলাম মিস্টার ফুকে ফাঁসিয়ে তার জায়গাটা নেওয়ার জন্য। তখন ভাই বলে যে ড্যাড, আমাদের প্ল্যান তো আমাদের উপরে পড়ে গেল। অন্যদিকে আমরা সিসিকে দেখি, সে তো তার মম আর ড্যাডকে কোনোরকমভাবে বুঝিয়ে বাহিরে চলে আসে, কারণ তাকে তো মিস্টার ফুয়ের বাসায় যেতে হবে। তখনই জান সেখানে আসে আর তাকে থামিয়ে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো আমার গার্লফ্রেন্ড। সে বলে যে কিন্তু আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। তখন মিস্টার ফু সেখানে আসে আর বলে যে আমি ওয়েট করতে পারবো না। তখনই জান বলে যে সে আমার গার্লফ্রেন্ড। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করলে বলে যে আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। তখন মিস্টার ফু বলে যে ও এক্স, এখন মনে রেখো যে সে আমার ওমেন। এটা বলে তার লাগেজ ভিতরে ঢুকিয়ে নেয়, এমনকি তাকেও গাড়ির ভিতরে ঢুকতে বলে। এখানে সিসি বলে যে মনে হচ্ছে মিস্টার ফু আমার প্রেমে পড়ে যাচ্ছে। তখন মিস্টার ফু বলে যে আমার মম এখানে আমাকে আসতে বলছে। এখানে তো সিসি সুযোগ বুঝে মিস্টার ফুকে কিস করার বলে যে ও তাই, দেখা যাক মিস্টার ফু কতদিন এরকম স্ট্রং থাকে। তখন মিস্টার ফুও বলে যে আমিও দেখবো কতদিন তুমি আমাকে সহ্য করো। তারা বাসায় যাওয়ার পর মিস্টার ফুয়ের মম তো অনেক সুইটলি সিসিকে বাসায় ওয়েলকাম করে, এমনকি মিস্টার ফুয়ের রুমের একদম সামনের রুমটাই তাকে দিয়ে দেয় যেন তাদের দুজনের বন্ডিংটা আরও সুন্দর হয়। রাত্রের সিন দেখি, যেখানে তো সিসি চলে গিয়েছিল মিস্টার ফুয়ের রুমের সামনে আর টোটি নক করছিল আর বলছিল যে আমার বাথরুমে পানি আসছে না, তাই আমি এখানেই গোসল করবো। প্রথম তো সে দরজাটা লাগিয়ে দিলে সিসি অনবরত ডোর নক করছিল। তখন সে দরজাটি ওপেন করলে সে ডিরেক্টলি ভিতরে ঢুকে পড়ে। তখন মিস্টার ফু বলে যে তুমি কি আবারও আমাকে সিরিয়াস করার নতুন একটি পদ্ধতি নিয়ে চলে এসেছো? তখন সিসি বলে যে এরকম তো কোনো কিছু মাইন্ডে ছিল না, কিন্তু এখন যেহেতু আইডিয়াটা দিয়ে দিয়েছো তার মানে তোমার মনের মধ্যেও এগুলো আসে, তাই তো? ঠিক আছে, তাহলে তোমার মনের আশাটা পূরণ করে দিই। এটা বলে সে আন্ড্রেস হওয়া স্টার্ট করে দেয়, কিন্তু কী জানি একটা ভেবে নিজেই আবার তার ড্রেসগুলো পরে নেয়। কিন্তু এখানে তো মিস্টার ফু তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, তাকে এতটাই হট লাগছিল, সে তো তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসে। আর এবার তাদের দুজনের সম্মতিতেই তারা কিছুটা সময় স্পেন্ড করে। মর্নিংয়ে আমরা যখন বাইকে দেখি, সে তার আঙ্কেলকে ডাকতে আসে, কিন্তু তার বেডরুমে তার বেডের মধ্যে সিসিকে দেখে তো অনেক রেগে যায়। বলে যে তুমি এখানে কি করছো? সিসি বলে যে এতটুকু বয়স তো তোমার হয়েছে যে তুমি বুঝতে পারছো আমি এখানে কি করছি। তখন বাই বলে যে তোমার কি এই যোগ্যতা আছে? এমনিতেও আমার আঙ্কেল হাজার হাজার মেয়েদের সাথে শুয়ে থাকে, তো তোমাকেও সে গার্বেজের মতোই ফেলে দিবে। তখনই মিস্টার ফু সেখানে আসলে সে তো বলে যে কে কাকে গার্বেজ হিসেবে ফেলছে। তখনই সে তার অনেকটা ক্লোজ চলে আসে আর বলে যে দেখো তোমার নেফু আমাকে কি বলছে। তখন মিস্টার ফু বলে দেয় যে কাউকেই কেউ গার্বেজ হিসেবে ফেলছে না, আর এমনিতেও তোমরা তর্ক বিতর্ক বন্ধ করে খেতে আসো। এখানে তো সিসি হারতেই পারছিল না, সে যখন টেবিলে বসে ব্রেকফাস্ট করার জন্য তার মাদার ইন ল তো বলছিল যে তুমি কি ঠিক আছো,
কি হয়েছে সে বলে দেয় যে আমাকে কুকুর বাইট করেছে। তার মাদার ইন-ল বলে যে কিন্তু বাসায় তো কোনো কুকুর নেই। তখন মিস্টার ফু ইমিডিয়েটলি বলে দেয় যে আসলে হয়তো সে ড্রিম দেখেছে। তখন সিসিও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তারা যখন সেখান থেকে উঠে যেতে নেবে, তার নেফু বাই তো সেখানে আইডিয়া করেছিল যে কোনো না কোনোভাবে তাকে তো ফাঁসাতেই হবে। তাই মিস্টার ফুয়ে যেই কালেকশনগুলো ছিল অ্যান্টিক পিসে সেই রুমে নিয়ে যায়। আর ইচ্ছে করে তাকে একটি দামি পটি দিতে গিয়ে নিজেই ফেলে দিয়ে বলে যে সিসি তুমি এটা কী করেছো, তুমি কি জানো যে এটা কতটা দামি। তখন মিস্টার ফু সেখানে আসে আর মিস্টার ফুকে দেখে সেখানে বাই বলতে থাকে যে দেখো সিসি এটা ফেলে দিয়েছে আঙ্কেল। কিন্তু সিসি প্রথম বলে যে আমি এটা কেন ফেলতে যাব। তখন মিস্টার ফু বলে যে তুমি কি অ্যাডমিট করছো। তখন সে বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি ফেলেছি, তো এমনিতেও তো এটা রিয়েল না। তখন বাই বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, আঙ্কেল কখনোই ফেক জিনিস নিজের অ্যান্টিক পিসে রাখবে না। তখন সে বলে দেয় যে বিশেষ না হলে কোনো জ্ঞানী বা কোনো যোগ্য মানুষকে এনে জিজ্ঞেস করে নাও। মিস্টার ফু ইমিডিয়েটলি একজন রিসার্চার্সকে সেখানে ডেকে নিয়ে আসে আর উনিও বলে দেয় যে এটা আসলেই ফেক। আর এখানে যেহেতু বাই সিসির উপর মিথ্যে ব্লেম করেছিল, তাই তাকে নিডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে হয়। সে তো অনেক রেগে গিয়ে চলে যাওয়াছিল। মিস্টার ফু বলে দেয় যে এমনিতেও তুমি আমাদের ফ্যামিলি থেকে বিলং করো না, তাই মিথ্যে কথা আর বানোয়ার জিনিস থেকে দূরে থাকো, এটা বলি সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। আমরা মিস্টার ফুকে দেখি সে তো তার ক্যাবিনে তাকে নিয়ে যায় আর তাকে একটি ফাইল দেখিয়ে বলে যে এটা হচ্ছে ই ফ্যামিলি সব ইনফরমেশন, তার মানে তুমি এই জন্যই আমাকে সিরিয়াস করেছিলেই সেই পার্টির দিন থেকে, তাই তো। তখনই সিসির মনে পড়ে যায় যে আগের জন্মে সে এরকম সময়ই তার ড্যাড একটি নিউজ পেয়েছিল যে তাদের কোম্পানির সব ইনফরমেশন লিক হয়ে গেছে, তাই তার ড্যাড স্ট্রোক করে মারা যায়। এমনকি তার মমও সুইসাইড অ্যাটেম্প করে নেয় তার হাজবেন্ডকে হারিয়ে। আর তখনই জ্যানি সব কিছুর সুযোগ নিয়ে তাদের কোম্পানি পুরোটাই নিজের নামে করে নিয়েছিল, কারণ সে এরকম মেন্টাল হেলথে ছিল না যে সেই সব কিছু সামলাবে। সে এখানে বলে দেয় যে আপনি কি একটু বেশি একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছেন না। তখন মিস্টার ফু বলে যে তার মানে তুমি অ্যাডমিট করছো। সে বলে দেয় যে এগুলোতে আমি একদমই ইন্টারেস্টেড নই, আর আপনার কাছে ইনফরমেশন আসে আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। মিস্টার ফু তাকে কোলে করে টেবিলে বসিয়ে বলে যে কোনো কিছু। তখন সে বলে দেয় যে হ্যাঁ যে কোনো কিছু, বাই দ্য ওয়ে আপনি কি কাউকে মারতে পারবেন। সে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি অনেক বেশি সাহসী। সে বলে দেয় যে সাহসের কি আসে, মারাটাকে অনেক বেশি কষ্টের। তখনই আবার সিসি বলে ওঠে যে আমি তো জাস্ট মজা করছিলাম দেখার জন্য যে মিস্টার ফু কতটা বেশি ভীতু। তখনই আবার সিসি স্টেপ সিস্টার তাকে কল করে টাকার জন্য। আর তার ফ্রেন্ডরা তো এখানে অনেক বেশি ইম্প্রেস হয়ে পড়ে যে বাহ তোমার বোন তোমাকে এত টাকা দেয়। এখানে শিন বলে যে হ্যাঁ সে তো আমার অ্যাসিস্ট্যান্টের মতো, তাকে যত টাকা যখনই চাই সে দিয়ে দেয়। এই মেয়ে শিনের সাথে ধাক্কা লাগলে মেয়েটি তো হাতে ব্যথাও পেয়েছিল, কিন্তু শিন সেখানে তাকে বুলি করা স্টার্ট করে দিয়েছিল। তখনই সেখানে আবার সিসি এসে এই সব কিছু দেখে অনেক রেগে যায়, কারণ পাস্ট লাইফে তো সেই তাকে মেরেছিল। সে সেখানে বলে দেয় যে তোমাকে আর আমি কখনোই টাকা দিব না, তুমি তো আমার অ্যাডপ্টেড সিস্টার, তবুও সিস্টার হিসেবে তোমার গ্রেড যেহেতু ভালো ছিল আমি তোমাকে টাকা পে করতাম। কিন্তু এখন থেকে এসে দেখছি যে তুমি তোমার ক্লাসমেটসদেরও রেসপেক্ট করতে জানো না। সেই সেখানে তার বোনকে শাসিয়ে সেই মেয়েটিকে নিয়ে চলে যায়, এমনকি তাকে অনেক সুন্দরভাবে ট্রিটমেন্টও করায়। এটা যখন আবার মিস্টার ফু জানে সে তো অনেক ইম্প্রেস হয়ে পড়ে যে বাহ যাকে চিনে না তার জন্য তার মনের মধ্যে এত বেশি মায়া। মিস্টার ফুকে দেখি সে যখন সিসিকে নিয়ে তার বাসায় যায়, তার ড্যাড তো বাসায় চলে এসেছিল। আর তার মাদার ইন ল সিসিকে দৌড়ে নিয়ে আসার বলে যে তোমার ফাদার ইন ল অনেকদিন পর বিজনেসের ট্রিপ থেকে বাসায় এসেছে, তাই তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। এখানে তো আবার মিস্টার ফুয়ের ড্যাড সিসিকে একদমই পছন্দ করছিল না আর বলছিল যে এই মেয়ের কোয়ালিফিকেশানে কি যে সে আমার ছেলেকে বিয়ে করবে, এমনিতেও তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। তখন সিসি সেখানে তার কোয়ালিফিকেশান সব কিছুই খুলে বলে যে সে লন্ডন থেকে তার সব এডুকেশন কমপ্লিট করে এসেছে আর সে কোন কোন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, এমনকি সে তাদের নিজেদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করে এসেছে। এগুলো শোনার পর আবার মিস্টার ফুয়ে ড্যাড একটু ইম্প্রেস হয়ে পড়ে। তখনই আবার তার ড্যাডের কল আসে যে তাদের বিজনেসে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে বলে দেয় যে আমি এখনই আসি আপনার সাথে আবার পরে কথা হবে। ফু যেতে নিলে তার ড্যাড বলে দেয় যে তুমি একদমই তাকে হেল্প করবে না, আমি দেখতে চাই তার যোগ্যতা কেমন। সেখানে সিসি যাওয়ার পর তার মম বলছিল যে তুমি চলে কেন এসেছো, তুমি তো মিস্টার ফুকে ইমপ্রেস করতে চাচ্ছিলে, তাকে বিয়ে করতে চাচ্ছিলে। তখন সিসি বলে যে আমি একেবারে আসিনি, আমি জাস্ট এখানে এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য এসেছি। সেখানে তার ড্যাডকে সেই কন্ট্রাক্টগুলো দেখানোর কথা বললে তার ড্যাড দেখায়, সে বুঝতে পেরে যায়
হয় যে এগুলো সব জ্যানির কাজ, তাই সে তার কাছে চলে যায়। জ্যান বলে যে ভাগ্যিস তুমি এতদিনে বুঝতে পেরেছো যে আমিই তোমার জন্য পারফেক্ট, কিন্তু সিসি বলে যে আমি কন্ট্রাক্ট নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। জ্যান বলে যে দেখো সিসি, আমরা তো দুজনকে অনেক পছন্দ করি, তাই না? আর তুমি আর আমি দুজন মিলেই তো এই কন্ট্রাক্টগুলো করেছিলাম। তখন সে বলে যে কখনোই না, এই কন্ট্রাক্টের বিষয়ে আমি কিছুই জানতাম না, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, এমনকি এই কন্ট্রাক্টটা যদি তুমি টার্মিনেট না করো তাহলে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সে সেখানে বলে দেয় যে দেখা যাবে, তোমাদের কোম্পানি যেভাবেই হোক আমি ব্যাংক্রাপ্ট করিয়েই ছাড়বো। তখন এই সিজি একটি রেকর্ড আবার বের করে আর বলে যে আমি তো এই সব কিছুই রেকর্ড করে নিয়েছি, তাই তুমি যদি নিজেকে ধ্বংস করতে না চাও তাহলে এই কন্ট্রাক্টটি টার্মিনেট করে দিও। এটা বলে সেখান থেকে চলে আসে। তার ড্যাড আর মমকে বলে দেয় যে আসলে তো আমি যে প্রবলেমটা ছিল সব কিছুই সর্ট আউট করে দিয়েছি। সে তার ড্যাডির সাথে কথা বলছিল, তখনই সার্ভেন্ট বলে দেয় যে জ্যান বাহিরে দাঁড়িয়ে আসে। জ্যান সেখানে যাওয়ার বলে যে আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাববো, কারণ আমি জানি যে আমি যদি এটা না করি তুমি হয়তো আমার কেরিয়ারে নষ্ট করে দিবে। তুমি একটিবার আমার কথা ভেবে দেখো যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবেসেছি। সিসি বলে দেয় যে এইসব বিষয় নিয়ে কথা বলার টাইম এখন আমার নেই। তুমি যেহেতু বলেছ হ্যাঁ ঠিক আছে আমি এটা ভেবে দেখতে পারি, কিন্তু নীলডাউন হয়ে বসে থাকো। সে তো অনেকক্ষণ যাবৎ নীলডাউন হয়ে বসেছিল, যেটা আবার সে ঘরের ভিতরে থেকেও শুনতে পায়। একটু পরে সেখানে মিস্টার ফু আসে সিসিকে নেওয়ার জন্য, কারণ সে তো দুতিন দিন বাসায় থেকেছেই, এখন তো তার ড্যাড অবশ্যই সিসিকে দেখতে চাইবে। তাই সে সেখানে চলে যাওয়ার আগে জ্যানকে বলে যায় যে তুমি তোমার পানিশমেন্ট তো পেয়েছো, কিন্তু আমি তোমার সাথে কোনো কাজ করতে চাই না। তখন জ্যান অনেক রেগে যাওয়ার বলে যে এর জন্য তোমাকে অবশ্যই পে ব্যাক করতে হবে। সিসি বলে দেয় যে দেখা যাবে। মিস্টার ফু তাকে নিয়ে বাসায় যাওয়ার পর তারা যখন ফ্যামিলি ডিনার টাইম স্পেন্ড করছিল তখনই আবার মিস্টার ফুয়ের ড্যাড বলে যে তুমি এত অল্প বয়সে এত অ্যাচিভমেন্ট কীভাবে করেছো। পরে সিসিকে দেখি সে তো জানতে পারে যে আসলে তার সিস্টার সেই মেয়েটিকে আবারও বুলি করছে। আসলে তো সেই মেয়েটিকে সে অনেক বেশি বুলি করছিল, তাকে অনেক মারধর করছিল, কারণ তার সিস্টার হয়তো তার জন্যই তাকে টাকাগুলো দিচ্ছে না। সে মাসে মাসে যেই টাকাটা পেত সেটা এখন পাচ্ছে না। তখনই সিসি মিস্টার ফুকে নিয়ে সেখানে চলে যায়। আর সিসি তো সেখানে তার সিস্টারকে ইচ্ছে মতো ধোলাই করে, আর সেই দিনটার কথাই ভাবতে থাকে যেদিন তো এই স্বার্থপর মেয়েটি টাকার জন্য তাকে মেরে ফেলেছিল, কারণ সে তার প্রপার্টি চাইতো। কিন্তু সে তো তাকে সিস্টার ভেবেই তার যে পড়াশোনার খরচ সব কিছুই নিজে থেকে চালিয়েছিল। সে এখানে বলে দেয় যে তোমাকে তো আর আমি কখনোই টাকাও দেবো না, কিন্তু তুমি যে তার সাথে এই বিহেভটা করেছো এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এখানে তখনই আবার তার যে অ্যাডপ্টেড বোনটা ছিল সে তার কিছু লোকজনকে ডেকে পাঠায়, আর সেই লোকগুলো যখন সিসিকে মারতে যাবে সেখানে মিস্টার ফু তাদের ইচ্ছে মতো ধুলাই করে দেয়। এখানে মিস্টার ফু সেফলি সিসিকে বাসায় নিয়ে আসে। সিসি মন খারাপ করে বসেছিল। মিস্টার ফু বলে যে তুমি এত কিছু কীভাবে সামলাও। সে বলে দেয় যে আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। সে চলে যেতে নিলে সিসি তাকে থামায় বলে যে তুমি সত্যিই চলে যাচ্ছ, জিজ্ঞেস করবে না কেন আমি এরকম করলাম। তখন মিস্টার ফু বলে যে কেন। সে বলে যে কারণ আমি চাই তুমি আমার সাথে এসে বসো। তারা সেখানে একটু কথা বলতে বলতে অনেকটা ক্লোজ চলে আসে, আর আজকেও আবার তার মম হঠাৎ করেই তাদের সামনে চলে আসে আর বলে যে সরি সরি আমি দেখিনি কোনো কিছুই। তার মম বলে যে আসলে আমাদের বাসায় একটি পার্টি আসে, তো তাই আমি চাইছিলাম তুমি সেই পার্টিতে আমার সাথে অনেক সুন্দর একটি ড্রেস পরে চলে আসো। সেইটাতে রাজি হয়ে যায়। আমরা সিসিকে দেখি নেক্সট মর্নিং যখন সে ঘুম থেকে উঠে মিস্টার ফু তাকে জানায় যে তার সিস্টারকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আর সেই মেয়েটিকেও তারা অনেকগুলো টাকা দিয়ে তাকে ভালোভাবে স্টাডি করার সুযোগ করে দিয়েছে। এটাতেই সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ যে শাস্তি পাওয়ার সেই শাস্তি পেয়েছে, সেটা তার বোনই হোক না কেন। আমরা তার মাদার ইন লকে দেখি সে তো তাকে অনেক দামি একটি শোরুমে নিয়ে যায়, আর সেখানে ভিআইপিদের কিছু ড্রেস দেখানো হয়েছিল তাকে। তখনই সেখানে আবার মিস্টার ফুয়ের নেফিউ চলে আসে আর বলতে থাকে যে আমি এখানে যেতে চাই, আপনারা আমাকে কেন যেতে দিচ্ছেন না। তখন তারা বলে দেয় যে এখানে আমাদের ভিআইপি রয়েছে। সে বলে যে এতদিন তো আমি আপনাদের ভিআইপি ছিলাম, তাহলে এখানে এই ভিআইপিটা কে। তখনই সেখানকার মেইন যে ডিজাইনারটি ছিল সে বের হয় আর বলে যে আসলে আজকে এই পুরোটা বুকড করা, কারণ ভিআইপি এসেছে। সে বলে দেয় যে আমিও দেখতে চাই যে সেই ভিআইপিটা কে। এটা বলেই ভিতরে ঢুকে দেখে যে সিসি, সে অনেক সুন্দর একটি ড্রেস ট্রায়াল দিচ্ছিল। তখন সে এটাতে অনেক রেগে যায় আর সে বলতে থাকে যে আমি অবশ্যই এই ড্রেসটা নিজে নিতে চাই। বাইরে এই কথা শুনে এখানে তো সিসি একটু রেগে যায়, বলতে থাকে যে তোমার কি সামর্থ্য আসে না। আর এখানে সে নিজেই তাকে অনেক ইনসাল্ট করে, কিন্তু
সেও কম ছিল না। মিস্টার ফুয়ের নেফিও তাকে অনেক বাজে বাজে কথা বলে আর সেখান থেকে চলে যাওয়ার কথাও বলে। তখনই আবার সিসির মাদার ইন ল সেখানে চলে আসে আর মাদার ইন লকে দেখে সিসি একটু নাটক করে বলে যে তুমি যদি এটা নিতে চাও তুমি অবশ্যই নিতে পারো, আমি তোমাকে এটা দিয়ে দিব। তখনই তার মাদার ইন ল অনেক রেগে যায় আর বলে যে দেখেছো তুমি কত বাজে, সে তো তোমাকে এই ড্রেসটা দিয়ে পর্যন্ত দিতে নিছে, কিন্তু তুমি কতটা বাজে যে তার সাথে সবসময় মিসবিহেভ করো। এখানে তো মিস্টার ফুয়ের নেফিউ তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আসলে আমি বুঝতে পারিনি, এমনি তো সে আমার আন্ট হওয়ার যোগ্যতা রাখেনি, তবু আমি তাকে অ্যাকসেপ্ট করে নিব, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন? সে বলে দেয় যে তোমাকে আমি এক পয়সাও দিব না। এটাতে সে রেগে গিয়ে বাহিরে চলে আসে আর তার ড্যাডকে বলে যে আমার কিছু টাকার প্রয়োজন। সে টাকার অ্যামাউন্ট বললে তার ড্যাড বলে যে এমনিতেই আমাদের বিজনেস ডুবার পথে আর তুমি কেন এতগুলো টাকা একটি ড্রেসের পিছনে নষ্ট করছো। সে বলে দেয় যে আমি অবশ্যই এবার তোমাকে নিরাশ করব না। তার ড্যাড রাজি হয়ে যায়। আমরা পার্টির সিন দেখি যেখানে তো বা সেই ড্রেসটি পরে এসেছিল যেটা সিসি পছন্দ করেছিল, কারণ সিসি সেটা তার জন্য রেখে গিয়েছিল। কিন্তু একটু পরেই সেখানে আমরা মিস্টার ফোর সিসিকে দেখি, সিসির ড্রেস আপ, তারপর তার জুয়েলারি পরার সেন্স সব কিছু দেখেই সবাই অনেক পছন্দ করার বলে যে তুমি তো অনেক পারফেক্ট একটি মেয়ে, তোমাকে দেখেই অনেক সুন্দর লাগছে, সেই মেয়েটি হয়তো অনেক ধনী পরিবারের মেয়ে, নয়তো এত সুন্দর রুচিশীল মেয়ে কোথায় পাওয়া যায় বর্তমানে, এখন তো মেয়েরা কীরকম ড্রেস পরে, কিন্তু তাকে দেখে অনেক ধনী পরিবারে মনে হচ্ছে। গুলো শোনার পর আবার মিস্টার ফুয়ের নেফিউ অনেক বেশি রেগে গিয়েছিল যে সবাই কেন সিসির প্রশংসা করছে। সে ইচ্ছে করে একটি ওয়াইনের গ্লাসের মধ্যে সব কিছুই ঢেলে দিয়েছিল যে ড্রাগটা তার কাছে ছিল, আর একটি ওয়েটারকে দিয়ে সেই ওয়াইনের গ্লাসটি আবার সিসিকে দিয়ে পাঠায়। সিসিও ভুলবশত সেটা খেয়ে ফেলে, যার কারণে তার অনেক নেশা হয়ে যায়। আর তাকে একটি রুমে মিস্টার ফুই দিয়ে আসে, কারণ তার শরীরটা ভালো লাগছিল না। তখনই সেখানে আবার মিস্টার ফুয়ের নেফিউ আসে আর তাকে বলে যে আজকে তুমি বুঝতে পারবে যে সম্মান কাকে বলে। কিন্তু একটু পরেই সেখানে সিসি উঠে বসে আর বলে যে তুমি কি ভেবেছো যে আমি সেই ড্রয়িংটি করে ফেলেছি। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সে তো ড্রয়িংটি করে ফেলেছিল, কিন্তু একটু পরই ওয়াশরুমে গিয়ে বমিট করে সব কিছুই বের করে ফেলে, যার কারণে তার নেশাটা একটু কম হয়েছে। সে তো সেখানে সজ্ঞানেই থাকে আর উল্টো মিস্টার ফুয়ের নেফিউকেই বেঁধে দেয় আর মানা করে দেয় যেন সে আর তার পিছনে না লাগে। এমনকি তাকে এটাও বলে দেয় যে আজকের দিনটা হয়তো তোমার জন্য অনেক স্মরণীয় মনে হচ্ছে। অন্যদিকে আমরা সিসিকে দেখি, সে বের হওয়ার পর অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করার পরও আর পারছিল না। মিস্টার ফু তো তার ওয়াইফ সিসিকে সামলায় বলে যে আমি অবশ্যই তোমাকে নেক্সট টাইম থেকে সেভ করব, যেন এরকম আর কারোর সাথেই না হয়। সে যখন মর্নিংয়ে ঘুম থেকে উঠে সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে যে নিজে তো মিস্টার ফু আর তার ভাইয়ের ঝগড়া হচ্ছে, আসলে তো তার ভাই এখানে এসেছিল কারণ তার মেয়েকে তো সেখানে সিসি ফাঁসিয়ে দিয়ে চলে এসেছিল আর মেয়েটির সাথে নাচপেন হয়ে যায়, আর তাই সেইগুলো নিয়ে অনেক রেগে যায় বলে যে তোমার ওয়াইফ আমার মেয়ের সাথে এগুলো করেছে আর তুমি কেনা উল্টো আমার সাথে ঝগড়া করছো। মিস্টার ফু বলে দেয় যে তোমাদের অবশ্যই এটা জিজ্ঞেস করা দরকার যে আমার ওয়াইফের সাথে তোমার মেয়ে কী করেছে। তখনই সিসি নিচে নেমে আসে। এখানে তো দুই ভাইয়ের মধ্যেই হাতাহাতি লেগে গিয়েছিল। তার ভাই বলছিল যে তুমি যদি এতই তোমার বউ পাগল হয়ে থাকো তাহলে ফু ইন্ডাস্ট্রি ছেড়ে দাও। তখন সে বলে দেয় যে এখানে আমার ওয়াইফের কোনো রেসপেক্ট নেই, আমি শুধু আমার ওয়াইফকেই বলবো না এখান থেকে চলে যাওয়ার জন্য, আমিও তার সাথে চলে যাব। তারা যখন বাহিরে ছিল তখন মিস্টার ফু বলছিল যে সিসি তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে। সিসি বলে যে কখনোই না, কিন্তু মিস্টার ফু আপনার কি আমার উপর বিশ্বাস রয়েছে? সে বলে যে হ্যাঁ। তখন সিসি মনে মনে ভাবে যে এখন হয়তো আমিও আপনাকে ভালোবেসে ফেলছি। মনে মনে সে এটা বলতে বলতেই সেখানে সেন্সলেস হয়ে পড়েছিল, কারণ তার শরীরটা ভালো ছিল না। ডক্টর বলে দেয় যে আসলে একটু জ্বর রয়েছে, সেটা ঠিক হয়ে যাবে, আপনি টেনশন নেবেন না। কিন্তু এখানে তো মিস্টার ফু তার ওয়াইফের অনেক সুন্দরভাবেই টেক কেয়ার করছিল, তাকে মেডিসিন খাইয়ে দিয়েছিল, তার মুখটা টিস্যু দিয়ে মুছে দিয়েছিল। দূর থেকে তার মামা ড্যাডিগুলো দেখে ভাবে যে তাদেরকে আলাদা কিছুটা সময় দেওয়া দরকার, আর তারা সেখান থেকে চলে যায়। সিসির মামা ড্যাড যখন এই ব্যাপারে জানতে পারে তাকে তো অনবরত কল করছিল। তখন মিস্টার ফু কলটা রিসিভ করে বলে যে ফাদার ইন ল, আপনি একদমই চিন্তা করবেন না, আমি অবশ্যই এখন সিসির সাথেই রয়েছি, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে, আর তাকে নিয়ে টেনশন করার কিছুই নেই, সে এখন একটু রেস্ট নিচ্ছে, এখন তার শরীরটা ভালোই। সিসি যখন জ্ঞান ফিরে আসে সে তো অনেক ভালো মেজাজে ছিল আর বলছিল যে বাহ, তোমাকে দেখে টিপিক্যাল হাজব্যান্ডসদের মতো মনে হচ্ছে, যে কিনা নিজের ওয়াইফের টেক কেয়ার করছে আবার অফিসের কাজও করছে। সে বলে দেয় যে হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো তোমার হাজব্যান্ডই হবো না, আমি এখন তোমার হাজব্যান্ডই হয়ে গেছি, তাই শুধু এতটা টেনশন নেওয়ার কিছুই নেই। যদি নেক্সট টাইম কখনো কেউ তোমাকে বুলি করতে আসে অবশ্যই আমাকে আগে থেকে বলবে, নিজে নিজে পাকনামি করতে যাবে না, ঠিক আছে?
বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে তাই। এদিকে তো আমরা আবার সিসির মমা ড্যাডকে দেখি, যারা তো বলছিল যে আমরা এই বিয়েতে রাজি নই, কারণ যেখানে আমার মেয়েকে এরকমভাবে হেনস্থা করা হয় আর তাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হচ্ছে, সেখানে আমি আমার মেয়েকে কীভাবে দিব। এখানে তো মিস্টার ফুয়ের মমা ড্যাড সিসির মমা ড্যাডকে বোঝানোর চেষ্টা করছে যে নেক্সট টাইম আর কখনোই তাদের মেয়ের সাথে এরকম কোনো কিছুই হবে না, কারণ তাদের আরেকটি যেই ছেলে ছিল আর মিস্টার ফুয়ের নেভিউ তাদেরকে তারা বাসা থেকে বের করে দিয়েছে, এমনকি কোম্পানি থেকেও। তাই নেক্সট টাইম আর কখনোই তাদের উপর কোনো রকমের হামলা হবে না, এটাতে তারা একটু রিল্যাক্স ফিল করে। আমরা মিস্টার ফুকে দেখি, সে তো এদিকে তার ওয়াইফকে অনেক সুন্দরভাবে বাসায় নিয়ে আসে আর ওয়েলকাম হিসেবে অনেক সুন্দরভাবে ডেকোরেট করে তাকে একটি ট্রিট দেওয়ার চেষ্টা করে যেন তার মাইন্ডটা ফ্রেশ হয়। সিসি এটা দেখে তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক রোম্যান্টিক একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছিল। সে সেখানে বলছিল যে এত কিছু তুমি কীভাবে করেছো। সে বলে যে তোমার হাজব্যান্ড অলরাউন্ডার। সে তাকে কিস করতে নিলে তার ফোন এসে পড়ে, সে সেই ফোনটি কাট করে আবারও কন্টিনিউ করতে গেলে আবারও ফোন চলে আসে। অ্যাট লাস্ট সেই ফোনটি ফেলে দিয়ে তার ওয়াইফকে নিয়ে বলে যে সবসময় আমাদের মাঝখানে কেউ না কেউ চলেই আসে, এটা বলেই চলে যায়। তারা দুজন কিছুটা সময় স্পেন্ড করে। আমরা এদিকে আবার রাত্রের সিন দেখি, যেখানে তো সার্ভেন্ট এসে তাকে জানায় যে আসলে তাদের অফিসে নাকি ইম্পর্টেন্ট একটি মিটিং রয়েছে, ওনাকে নাকি যেতে হবে। মিস্টার ফু ভাবে যে এত রাত্রে আবার কিসের মিটিং। আসলে তো এটা মিস্টার ফুয়ের নেফ ভাইয়ের প্ল্যান ছিল, কারণ সে একজনের সাথে কথা বলে সে যেন সিসিকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় আর তাদের উপর একটি অ্যাটাক করতে পারে। এখানে তো সিসি বলছিল যে কাজ আগে, এমনিতেও তুমি আমার পিছনে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছো, তোমার এখন জবে খেয়াল দেওয়া দরকার। সে সেখানে চলে যায়। অন্যদিকে সিসি বাসায় একা ছিল। মিস্টার ফু এদিকে আবার খেয়াল করে যে এটা তো কখনোই হয় না যে আমি আগে থেকে জানি না মিটিং হচ্ছে, সাডেনলি মিটিং হচ্ছে। তখনই মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে যে বস ম্যাম কি ঠিক আছে, আসলে তো এগুলো আপনার ভাইয়ের প্ল্যানিং ছিল, হয়তো ম্যামকে অ্যাটাক করা হবে। সে সিসিকে কল করে বলে দেয়। তখনই আবার সিসি লক্ষ্য করে যে কিছু গুন্ডা তো তার বাসায় অলরেডি চলে এসেছে। সে পলানোর চেষ্টা করলেও তারা তাকে ধরে ফেলে। তখনই মিস্টার ফু সেখানে চলে আসে আর সিসিকে সেভ করতে গিয়ে সে নিজেই সেখানে অনেক ইনজিওর্ড হয়ে পড়ে। সিসি তো অনেক টেনশনে পড়ে যায় যে তার জন্য ছেলেটা নিজেই জীবন বাজি রেখে গিয়েছে, সে তো তার অনেক টেক কেয়ার করছিল। এখানে তো সবাই তাকে বলছিল যে তুমি একটু রেস্ট নাও, আমরা অবশ্যই তার খেয়াল রাখবো, কিন্তু সে নিজেই তার হাজব্যান্ডের টেক কেয়ার করছিল আর তার শরীরটা যেন সুস্থ হয়ে যায় জাস্ট এটাই প্রে করছিল। অন্যদিকে তো মিস্টার ফুয়ের ড্যাড এটা জানতে পেরে যায় যে আসলে এই সব কিছুর পিছনে তার ভাই ছিল। এদিকে তো মিস্টার ফুয়ের ভাই সেখানে এসে সিম্পাথি শো করার চেষ্টা করছিল যে তার ভাইয়ের এই অবস্থাতেই সে অনেক বেশি কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে তাকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দিয়ে তার ড্যাড বলে যে তুমি তার সাথে এইভাবে কিভাবে করতে পারো, সে তো তোমার ভাই ছিল, তুমি এটা না করলেও পারতে। তাকে পুলিশে দিয়ে দেওয়া হয়। আমরা মিস্টার ফুকে দেখি, সে তো হুইল চেয়ারে ছিল আর যখন সিসি তার সাথে দেখা করতে আসে সে বলে যে তুমি আর আমার কাছে এসো না, আমি তোমাকে বিয়ে করব না, এমনিতেই আমি এখন ক্রিপল হয়ে গেছি, এখন আর তুমি আমাকে কি বিয়ে করবে, তোমার লাইফটা নষ্ট করার কোনো দরকার নেই। তখন সিসি বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, সেম সিচুয়েশনে যদি আমি থাকতাম তুমি কি চোরের মতো লুকিয়ে পড়তে আমাকে এভাবে রেখে। তখন মিস্টার ফু চুপ হয়ে যায়। তখন এই অ্যাসিস্ট্যান্ট আসে মিস্টার ফুয়ের আর সে জানিয়ে দেয় যে তাদের কোম্পানি তো অনেকগুলো প্রজেক্ট পেয়েছে। এটাতে মিস্টার ফু অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে সিরিয়াসলি এই প্রজেক্টটার জন্য আমি কবে থেকে ওয়েট করছিলাম। তখন সিসি বলে যে আমরা দুজন মিলেই এই সব কিছু অ্যাচিভ করবো, তুমি জাস্ট আমাকে সাপোর্ট করো। তো মিস্টার ফুকে নিয়ে বাসায় আসার পর আমরা মিস্টার ফুয়ের প্যারেন্টস আর এখানে সিসির প্যারেন্টসকেও দেখি, যাদের মধ্যে তো একটু তর্ক হয়ে যায়। আর সিসির প্যারেন্টস বলছিল যে আমরা চাই না এখন আর সিসি এখানে থাকুক। তখন সিসি বলে যে ড্যাড মম তোমরা এটা কী বলছো, কিন্তু উনি তো আমার জন্যই এতটা ইনজার্ড হয়েছে। তখন এখানে তো উটু তার মম আর ড্যাড বলে যে তাদের ফ্যামিলি মেম্বারই তো এই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল, এখানে তোমার থাকাটা রিস্কি। তখন তার মম আর ড্যাডের সাথে সে যখন তর্ক করছিল, মিস্টার ফু বলে দেয় যে তুমি আপাতত চলে যাও, আমি অবশ্যই তোমাকে কিছুদিন পর নিয়ে আসবো। সিসি যখন বাসায় ছিল সে মিস্টার ফুকে টেক্সট করে বলে যে তোমাকে আমি অনেক বেশি মিস করছি। তখন মিস্টার ফু বলে যে তাহলে গেটের সামনে এসে দেখো। মিস্টার ফু তো সেখানে অলরেডি 3 ঘন্টা যাবত বসেছিল জাস্ট তাকে একটিবার দেখার জন্য। সেখানে এসে যাওয়ার পর মিস্টার ফু অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন সেখানে অনেক স্পিডলি কথাও বলে। কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে তার মমা ড্যাড যদি দেখতে পায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ এখনও তার একটু রাগ করে আছে। সে বলে যে আমি এখন চলে যাচ্ছি, পরে আবার কথা হবে। কিন্তু মিস্টার ফু তাকে টান
সালাম দিয়ে তার কোলে বসিয়ে দেয় আর বলে যে তোমাকে সত্যিই আমি অনেক বেশি মিস করছি, তুমি আমার বাসায় কবে চলে আসবে। সে বলে দেয় যে খুব শীঘ্রই আমি আমার মামা ড্যাডকে রাজি করিয়ে চলে আসব। এদিকে আমরা আবার সিসি রুমের ভিতরে যাওয়ার পর তার মামা ড্যাড তাকে বলে যে তুমি কার সাথে দেখা করতে গিয়েছো, তারা তো দেখে ফেলেছিল। আর তারা এটাও বলে দেয় যে আমরা তোমার জন্য একটি নিউ ছেলে খুঁজেছি, এমনকি এই ছেলেটা সিসির ড্যাডের ফ্রেন্ডের ছেলে ছিল আর তার সাথে ব্লাইন্ডেডও ফিক্স করে দিয়েছিল কালকে। আমরা এদিকে আবার মিস্টার ফুকেও দেখি, সে যখন বাসায় যায় তার মামা ড্যাড জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তখন সে বলে যে সিসির সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন তার মামা ড্যাডও রেগে যায়, বলে যে তুমি আর কখনোই ওই পরিবারের মেয়ের সাথে দেখা করবে না, যেহেতু তারা এখানে আমাদের সাথে সম্পর্ক করতে যাচ্ছে না, জোর জবরদস্তি কিছুই নেই। আমার ফ্রেন্ডের মেয়ে যার সাথে আমি আগেই তোমার বিয়েটা ঠিক করেছিলাম তারা আবার ব্যাক করছে। তখন ফু বলে যে কিন্তু তারা তো, আমি এখন ক্রিপল, আমাকে বিয়ে করবে বা কেন সে। তখন মিস্টার ফুয়ের ড্যাড বলে যে যখন সিসির সাথে তোমার বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল তারা মন খারাপ করে চলে যায়, কিন্তু এখন এঙ্গেজমেন্ট ব্রেক হওয়াতে তারা আবারও ফিরে আসছে। এটা শোনার পর মিস্টার ফু একটু অবাক হয়ে যায়। নেক্সট যখন মিস্টার ফু চাই নামের মেয়েটির সাথে রেস্টুরেন্টে যায়, সেখানেই সিসি চলে আসে আর বলে যে বাহ, ব্লাইন্ড ডেটে এসেছো। আসলে তো মিস্টার ফু সেখানে চ্যাং নামের সেই ছেলেটির সাথে এসেছিল। এখানে সিসি বলে দেয় যে চলো আমরা একসাথেই এখানে খাবারটা খাই। তখন চ্যাং বলে যে আমরা তো ব্লাইন্ড ডেটে এসেছিলাম তাই না। সিসি বলে যে আরে ওগুলো ব্যাপার না, একসাথে বসে পড়ো তো। এখানে যখন চ্যাং সিসিকে খাবার দিতে যাচ্ছিল মিস্টার ফু বলে ফেলে যে এটাতে তার অ্যালার্জি, এটা তাকে দিও না। অন্যদিকে আবার সেই মেয়েটি যখন মিস্টার ফুকে জোস দিতে যাচ্ছিল সিসিও তাকে মানা করার বলে যে এটা মিস্টার ফু খায় না, এটা দিও না। তখন তারা দুজনই বলে ওঠে যে মিস্টার ফু আর সিসি মনে হচ্ছে আগে থেকেই পরিচিত। তখন তারা দুজনই একসাথে বলে ওঠে যে না, ফ্যামিলিয়ার। এটা শোনার পর তারা একটু খটকায় পড়ে যায় যে আসলে তাদের সম্পর্কটা কী। এখান থেকে উঠে যাওয়ার পর যখন চ্যাং সিসিকে বলছিল যে চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিই, মিস্টার ফু বলে যে কেন, সে কি একা যেতে পারে না, সে গাড়ি আনেনি। সে বলে যে না। তখন মিস্টার ফু বলে যে তাহলে আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। সে তাকে নিয়ে চলে যাওয়ার পর এখানে তো চ্যাং সেই মেয়েটিকে বলছিল যে তারা হয়তো দুজন দুজনকে আগে থেকেই চিনে, আমাদের হয়তো গিভ আপ করা দরকার। মেয়েটি বলে যে না, আমার মিস্টার ফুকে অনেক পছন্দ, তুমি প্লিজ আমাকে হেল্প করো ওনাকে পেতে। এদিকে তো আমরা মিস্টার ফুকে দেখি সে তো সিসিকে নিয়ে বাসায় চলে গিয়েছিল, কারণ তার বাসাটা আগে ছিল। সিসি চলে যেতে নিলে মিস্টার ফু বলে যে প্লিজ আমাকে হেল্প করো, বাসায় কেউই নেই, আমি গোসল করব। সিসি যখন তাকে বাথটাবে দিয়ে চলে আসতে নেবে, মিস্টার ফু ইচ্ছে করে তাকে টেনে বাথটাবে বসিয়ে দেয়। এখানে সিসি একটু দুষ্টুমি করে তার পায়ে মারলে মিস্টার ফু বলে যে ব্যথা পাচ্ছি। সিসি বলে যে কি, তুমি ফিল করতে পারছো, তার মানে তোমার পা ঠিক হচ্ছে। এইটা শুনে তারা দুজনই খুশি হয়ে যায়, কারণ এটা তো অনেক ভালো সাইন ছিল। তারা দুজনই সেখানে অনেকটা ক্লোজ চলে আসে। মিস্টার ফু বলে যে তুমি অন্য কারোর সাথে ডেটে যাবে আর পানিশমেন্ট তো অবশ্যই দিব। কিন্তু মর্নিংয়ে যখন সিসি ঘুম থেকে উঠে তার মনে পড়ে যায় যে তার ড্যাড তো হয়তো তাকে অনেকগুলো কল করেছে, এখন সে কী করবে। সে বাসায় যাওয়ার পর তার ড্যাড আর মম তো গুমরামুখ করে বসেছিল, সে একটু ভয় পেয়ে যায়। কিন্তু চ্যাং সেখানে এসে সব কিছু হ্যান্ডেল করে দেওয়ার বলে যে আসলে সিসি মর্নিংয়ে একটু ওয়াক করতে গিয়েছিল, এমনকি আজকে তো তারা একটি ব্লাইন্ড ডেটেও যাচ্ছে। এগুলো শোনার পর তার মামা ড্যাড শান্ত হয়। আর সিসিকে দেখি সে তো চলে গিয়েছিল সেই ছেলের সাথে ব্লাইন্ড ডেটে, কিন্তু রাস্তার মধ্যেই আবার এখানে তার এক্স বয়ফ্রেন্ড যেই কিনা চ্যাং ছিল, সে তো মিস্টার ফু আর সেই মেয়েটির একসাথে একটি ছবি সিসিকে পাঠিয়ে দেয়। সিসি এটাতে অনেক রেগে যায় আর ডিরেক্টলি মিস্টার ফুয়ের অফিস চলে গিয়েছিল। অভিনয় যাওয়ার পর মিস্টার ফু কিছু বলতেই নেবে, তখনই তো সেখানে সেই মেয়েটিও চলে আসে আর বলছিল যে মিস্টার ফু আমি ডক্টরকে বলেছি, ডক্টর বলেছি আমাদের দুজনেরই বেবি হবে। এটাতে সিসি অনেক রেগে যায়, বলে যে তোমরা এতটা ফাস্ট হয়ে গেছো, আসলে তো মিস্টার ফু বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এটা বলেছিল যে সে কখনোই বেবি দিতে পারবে না, কিন্তু এটাকে সিসি উল্টো ভেবে নেয়। তারা চারজনই সেখানে বসে পড়ে। তখন সেই মেয়েটি চ্যাংকে দেখে বলে যে ও, তুমিও এখানে চলে এসেছো। তারা একসাথে কথা বলছিল, মিস্টার ফু বলে যে এখন হয়তো একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তোমরা দুজন একটু বাহিরে যাও, আমাদের একা কিছু কথা আসে। তখন তারা দুজন বাহিরে চলে আসে। তখনই সেখানে মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্টও আসে আর বলে যে আসলে এখনই একটা ধামাকেদার ফাইট হবে, তাই আপনাদের বাহিরে বের করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারছিল না যে আসলে কী হতে যাচ্ছে।
আমরা তো মিস্টার ফোকে দেখি সে সিসিকে কোলে বসিয়ে নেয়ার বলে যে তুমি তো অনেক বেশি বোল্ড হয়ে যাচ্ছ, তোমার সাহস কীভাবে হয় সেই ছেলেটির সাথে আবারও ব্লাইন্ড ডেটে যাওয়ার। তখন সিসি বলে যে তোমার সাহস কীভাবে হয় তার সাথে বেবি নেওয়ার কথা বলার। তখনই তারা সেই রুমে ঢুকে পড়লে একসাথে তাদের দেখে অনেকটা রেগে যায়। মেয়েটি বলে যে আমি এতদিন ধরে তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করছি আর তুমি কিনা এভাবে আমাকে চিট করছো। তখন মিস্টার ফো আর সিসি সব কিছুই খুলে বলে যে আসলে তাদের সম্পর্ক ছিল। তখন সেই মেয়েটি সেই চ্যাং নামে ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার বলে যে যেটা আমাদের কপালে নেই সেটা নিয়ে শুধু শুধুই ফাইট করে কোনো লাভ নেই, চলো আমরা একসাথেই চলে যাই। অন্যদিকে আমরা মিস্টার ফু আর সিসিকে দেখি যাদের মধ্যকার সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো সব কিছু শেষ হয়ে যায়, কারণ তারা ঝগড়া করে সব কিছুই মিটমাট করে নিয়েছিল। এরপর আমরা মিস্টার ফুকে দেখি সে তো অনেক সুইটলি সিসির প্যারেন্টসদের জন্য অনেক গিফটস আর অনেক কিছু নিয়ে আসে তাদেরকে কনভিন্স করার জন্য। তারা তো অবাক হয়ে যায় যে এখন তো মিস্টার পু নিজের পায়ে হাঁটতেও পারছিল, এমনকি তার মমা ড্যাডকেও নিয়ে এসেছিল সিসির মমা ড্যাডকে কনভিন্স করতে, আর তারাও রাজি হয়ে যায়। আর কিছুদিন পরই আমরা সিসি আর মিস্টার ফুকে দেখি সিসি অফিসে গেলে মিস্টার ফু বলে দেয় যে আমি সব কোম্পানি সব ইন্ডাস্ট্রি তোমার নামে করে দিয়েছি, কারণ আমি চাই না তোমার ড্যাড আর মম ইনসিকিউরিটি ফিল করুক যে তাদের মেয়ের কোনো ভবিষ্যৎ নেই। আমরা এর কিছুদিন পর মিস্টার ফুকে দেখতে পাই সে তো সিসিকে সুন্দরভাবে সবার সামনেই বিয়ের দিন প্রপোজ করে আর তাদের বিয়েটাও কমপ্লিট করে নেয়। এমনকি এই বিয়ের কিছুদিন পরই আমরা সিসিকে দেখি সে তো প্রেগনেন্ট ছিল, সে যখন কুকিং করছিল মিস্টার ফু পিছন থেকে তাকে জড়িয়ে ধরার বলে যে কী করছো, মানা করিস না, আমার বেবির যদি কিছু হয় তাকে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দেয়। এমনকি তারা সেখানে অনেক খুনসুটি করতে করতে খাবার খাচ্ছিল। আর এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।